আজকের যুগে আপনি যদি দেখেন বিভিন্ন দোকান বা বিভিন্ন বিজনেস তারা গ্রো করছে না তাদের সেল নেই তাদের তারা একদম বসে আছে তারা কিভাবে গ্রো করবে খুঁজে পাচ্ছে না তাদের ঘরে টেনশান হচ্ছে তারা ঘর গিয়ে তাদের ফ্যামিলির সঙ্গে ঝগড়া হচ্ছে কেননা মানুষের যখন ইনকাম থাকে না মানুষের যখন বিজনেসে গ্রোথ থাকে না মানুষের প্রবলেম হয় তো এরকম প্রবলেম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সেটা আপনাকে যে কোনো উপায় আপনাকে চেষ্টা করতে হবে বেরিয়ে আসার জন্য তাই আমি আপনাদের জন্য কয়েকটা মার্কেটিং প্ল্যান নিয়ে এসেছি সেই মার্কেটিং প্ল্যান যদি আপনি ডেভেলপ করেন আপনার বিজনেসে সে আপনার দোকানই হোক বা বড়ো বিজনেস হোক বা হোলসেল বিজনেস হোক বা আপনার যে কোনো বিজনেসের জন্য আপনি এই মার্কেটিং প্ল্যানগুলো যদি কাজে লাগান হতে পারে আপনার বিজনেস টেন পার্সেন্ট ফিফটি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকমভাবে গ্রো করতে পারে তো দেখুন মার্কেটিং প্ল্যানটা শুনুন হয় আমি বিপ্লব পাহাড়ি আজকে আমি আপনাদের পাঁচটি মার্কেটিং প্ল্যান দিব আপনার যদি ডুবে যাওয়া ব্যবসা বা আপনার যদি ব্যবসা গ্রো করছে না সেই ব্যবসাকে কীভাবে আপনি গ্রো করবেন তো তার আপনি আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও দেখে প্রথম যে মার্কেটিং প্ল্যানটা সেটা হচ্ছে ডেভেলপ এ মার্কেটিং প্ল্যান দেখুন প্রতিটা বিজনেস বা প্রতিটা দোকান তারা তো দোকান খুলে বেলে ইনিশিয়ালি বাট ওদের কোনো মার্কেটিং প্ল্যান থাকে না ওরা কিভাবে মার্কেটিং করবে ওর বিজনেসে বা ওরা কিভাবে মার্কেটে কম্পিটিটারকে পেরাবে তাদের কোনো আইডিয়া থাকে না তো আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব আপনাদের বিজনেস যেমন করতে গেছেন বিজনেসে একটা মার্কেটিং প্ল্যান থাকা যথেষ্ট যুক্তিপূর্ণ আপনার বিজনেস যে আছে আপনার বিজনেসকে আপনি কীভাবে গ্রো করাবেন আপনার বিজনেসে গ্রোর পেছনে কারণটা কি আপনার যে প্রোডাক্ট ইউনিক সেটা মানুষকে কিভাবে দেখাবেন সেটা তো আপনাকে একটা প্ল্যানিং বানাতে হবে দাদা আপনাকে অবশ্যই একটা মার্কেটিং প্ল্যানকে বানাতে হবে একটা কাগজে বানান একটা বোর্ডে বানান বানিয়ে একদম টাঙিয়ে রাখুন যে ভাই আমি মার্কেটের পিছনে এতটা খরচ করবো মার্কেটিংয়ের পিছনে এত খরচ করবো আমি এই মার্কেটিং করব। কি কি মার্কেটিং করবেন সেটা পরের ব্যাপারে আসছে বাট অ্যাট ফার্স্ট আপনাকে মার্কেটিং প্ল্যানটা এক্সিকিউট করতে হবে আদারওয়ে আপনার বিজনেস কিভাবে গ্রো করবে এটা তো মাথায় রাখা দরকার এটা ব্যাপার সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি দেখুন অ্যাপ্রিসিয়েট মার্কেট আপনার দোকানে কাস্টমার আসছে কাস্টমারকে ধরুন দুটো কাস্টমার আসছে দুটো কাস্টমার চারজন কাস্টমার কীভাবে নিয়ে আসবে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করুন আপনি তো দোকানে আছেন যেহেতু আপনি নিজে খুলেছেন বা আপনার এমপ্লয়িকে বলুন যে অ্যাপ্রিসিয়েট করার জন্য কোনো কাস্টমার এলে তাকে কীভাবে হেল্প করবেন কোনো কাস্টমার এলে তার মুখে কথা বলার আগে আপনি তাকে আন্ডারস্ট্যান্ড করে তাকে কিভাবে আপনি জানাতে পারবেন যে ভাই এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট এই প্রোডাক্টটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে বুঝতে পেরেছেন তো আমি বলছি কাস্টমারকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করা যায় যেভাবে বড় দেখানো যায় কাস্টমারকে যেভাবে রাজা ভাবানো যায় আপনি সেভাবে অ্যাপ্রিসিয়েট করুন অ্যাপ্রিসিয়েট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আপনি ভিডিও দেখছেন না তবে আপনি বুঝতেই পারছেন আমি কার সঙ্গে কী তুলনা করছি আপনি ভাবুন তো কোনো দোকানে গেছেন আপনি ভাবছেন যে এটা পছন্দ এটা পছন্দ কোনো একটা ওই বিজনেসের লোক এসে বলছে স্যার এটা খুবই ভালো লাগছে এটা আপনি আপনাকে পড়লে ভালো লাগবে তো এটা অ্যাপ্রিসিয়েট করছি আপনাকে ভালো লাগবে এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দাদা এটা আপনার সেল বাড়বে সে আবার দুজনকে গিয়ে বলবে যে দেখুন এই বিজনেসটা এরকম হেল্প করে তো আপনারা এই বিজনেসে যেতে পারেন বুঝতে পেরেছেন তৃতীয় যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি সমস্ত মার্কেটিং স্ট্র্যাটেজির ভিডিওতে বলেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের হেল্প নিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করছেন না আপনি ফেসবুক অ্যাপস কীভাবে চালানো হয় শিখুন আপনি গুগল অ্যাডস কীভাবে চালানো হয় শিখুন যদি না শেখার হয় আমাদের মতো এজেন্সিকে আপনি ধরতে পারেন যারা খুবই কম টাকায় পাঁচ হাজার ছ হাজার কম টাকায় যারা এজেন্সি আপনাদের অ্যাড চালিয়ে দেবে তাদেরকে ধরুন এবং দেখবেন আপনার একটা অ্যাডটা চালালে আপনার বিজনেসকে আপনি গ্রো করতে পারবেন আপনি লোকালি অ্যাড চালাতে পারবেন আপনি লোকালি মানুষকে জোর করে আপনার অ্যাড দেখাতে পারবেন লোকালি আপনি গ্লোবালে ছড়িয়ে যেতে পারবেন আপনি টার্গেটের অডিয়েন্সের কাছে পৌঁছে যাবেন টার্গেটের লোকেশানে পৌঁছে যাবেন আপনি যেভাবে টার্গেট করতে চাইবেন সেভাবে পৌঁছে যাবেন তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিং ফর ইউর বিজনেস আমি সচরাচর দেখতে পাই না যে সোশ্যাল মিডিয়ায় ইভেন সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রেজেন্সও থাকে না সোশ্যাল মিডিয়ায় শুধু দেখিস প্রোফাইলে তাদের মার্কেটিংয়ের বা সেই ভিডিও ছাড়তে থাকে যে আমার বিজনেসে এই খুলেছি আরে ভাই কমসে একটা পেজ তো বানান সোশ্যাল মিডিয়া একটা পেজ বানান ইনস্টাগ্রামে একটা প্রোফাইল বানান ওখানে তো কমসে কম পোস্ট ছাড়ুন যে আমার বিজনেসে এই আপডেট এই আপডেট দেখবেন এই রকম পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন আপনার বিজনেস গ্রো করবেই সোশ্যাল মিডিয়া যদি হেল্প নেন চতুর্থ কি ফোকাস কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং তো আপনি জানেনই না কন্টেন্ট হয়তো আপনি প্রথমেই শুনলেন বা যদিও জানেন আপনি বারবার প্রোকাস্টিনেট করছেন যে কবে যাবে হোক ছাড়ব যবে হোক কন্টেন্টের উপর ফোকাস করুন আপনার বিজনেসে কি আপডেট আপনি ফ্রিতেই ছাড়তে পারবেন সে ফেসবুকে হোক গুগলে হোক গুগল মানে ইউটিউবে হোক বা আপনি লিঙ্কডিনে হোক ইনস্টাগ্রামে হোক আপনি ধীরে 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 পোস্ট ছাড়তে থাকুন ধীরে ধীরে কনটেন্ট ছাড়তে থাকুন দেখবেন সেই কন্টেন্টকে মানুষ রিচ করবে কাস্টমার রিচ করবে এবং আপনার কাস্টমার ধীরে ধীরে বাড়বে আপনার বিজনেস সম্বন্ধে আপনাকে জানাতে হবে আপনি কিভাবে জানাবেন দাদা কিভাবে তাই বা আপনার যে বিজনেস ধরুন ঘরে খুলেছেন বা আপনি শহরে খুলেছেন বা দোকানে খুলেছেন আপনি সেই দোকানটা খুলেছেন আপনার বিজনেসটা জানবে কী আপনি কন্টেন্ট ছাড়ুন কন্টেন্ট দেখান মাইকিং করুন মানুষের মধ্যে আপনার কন্টেন্ট পৌঁছে দিন আপনার টিউটোরিয়াল ভিডিও পৌঁছে দিন তবে দেখবেন আপনার বিজনেস সেল বেড়ে যাবে ইমিডিয়েট সেল বাড়বে আমি তো বলছি লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে ক্রাউডেড মার্কেটিং আমাদের পশ্চিমবঙ্গের মানুষের বা আমি যদি গোটা ওয়ার্ল্ডের মানুষের একটা মেন্টালিটি আছে যে দোকানে ভিড় আমি সেই দোকানে যাবো যেই দোকানে ভিড় হয় আমি সেই দোকানে যে দোকানে ফাঁকা পড়ে থাকে আমি যাবো না আপনাকে দোকানে ক্রাউডেড মানে ভিড় করাতে হবে সে প্রোডাক্ট নিক না নিক দেখবেন মেলাতে আপনি যদি ফলো করেন মেলাতে তো যেই দোকানে বেশি ভিড় সেই দোকানে আরও মানুষ যাচ্ছে কারণ ফুচকা দোকানে আপনি লক্ষ্য করবেন যেই দোকানে বেশি ভিড় সেই দোকানে মানুষ ফুচকা কেটে যাচ্ছে আপনার দোকান বা আপনার যে বিজনেস আছে সেখানে কি মানুষের ভিড় আছে বা আপনার সোশ্যাল মিডিয়ায় যে পেজটা আছে সেখানে কি প্রচুর মানুষ ফলো করছে আপনাকে ভিড় জেনারেট করতে হবে আপনি কীভাবে জেনারেট করবেন ভিড় আপনাকে প্রথমে মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন প্রচুর লোক দরকার পড়ে ভাড়া করে নিয়ে আসুন এবং সেখানে দেখান ভিডিও করে যে আমার দোকানে ভিড় দেখুন সেই ভিড় দেখে মানুষ আপনার দোকানে আসবে আপনাকে একটা ক্লাউডেড মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে প্রতিটা বিজনেস না দাদা প্রতিটা বিজনেস গ্রো হওয়ার পিছনে ক্লাউডেড মার্কেটিং স্ট্র্যাটেজি আছে আজকে যদি দেখেন যে কোনো বিজনেস আপনি নাম ধরতে পারেন ধরুন টাটা থেকে আরম্ভ করে সেটা বড়ো বিজনেস বলে আপনি যে কোনো ছোটোখাটো বিজনেসকেও দেখুন তাদের বিজনেসে এত প্রফিট কেন তাদের কাছে ভিড় আছে তাদের কাছে জনতা আছে তাদের কাছে কাস্টমার আছে তাই তো তাদের কাছে মানুষ যায় তো আপনিও আপনার দোকানে ভিড় কিভাবে নিয়ে আসতে পারবেন সেটা দেখান বা আপনি একটা ভিডিও করে মানুষকে দেখান আমার দোকানে এত ভিড় হয় একটা ক্রাউডের মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন দাদা তবেই দেখবেন আপনার বিজনেস খুব সহজে গ্রো করতে পারবেন খুব সহজে আপনি এগিয়ে যেতে পারবেন আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্যবসায়ী প্রফিটেবল হোক বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী প্রফিটেবল হোক ইন্ডিয়ার ইন্ডিয়া যেহেতু পশ্চিমবঙ্গের একটা পার্ট পশ্চিমবঙ্গে যেহেতু বাংলা ভাষাটা চলে আমি বারবার ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করে দিই তো ইন পশ্চিমবঙ্গ ত্রিপুরার এরকম মানুষজন তাদের তাদের ব্যবসাকে গ্রো করতে পারে তো আমার মেন মোটো হচ্ছে এটা তো আপনি চান যদি আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারেন আপনি যদি চান ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসাকে গ্রো করতে পারেন যদি ডিজিটাল মার্কেটিংয়ে হেল্প লাগে আপনি নিচে নাম্বারে কল করতে পারেন কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন আপনি তারা একটা আইডিয়া পেয়ে যাবেন এসে ব্যাপার তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেশান লাগলো আর হলে ইনফরমেটিভ লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিন প্লিজ লাইক একটা দিন অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্রি তো নতুন নতুন কন্টেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিন আর অবশ্যই শেয়ার করুন বন্ধুদের বাজারের ব্যবসা আছে ব্যাপার তো ভালো থাকুন আনন্দে থাকুন আর বলুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ